সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে হাজির হলাম আমার ইউটিউবে স্বাস্থ্য কথন চ্যানেলের নিয়মিত আয়োজন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে। তো আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বোবায় ধরা কি এবং হলে করণীয় কি। নিশ্চয়ই আপনাদের সাথে এমনটি ঘটেছে, রাতে ঘুমিয়ে আছেন, গভীর সেই ঘুম, কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে যায়, মনে হয় বুকের উপর কেউ চাপ দিয়ে বসে আছে, খুব ভারী চাপ দেয়াটা, মনে হয় এই বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তখন কি হয়, তখন দেখা গেছে আপনার পাশে যদি কেউ ঘুমিয়েও থাকে তাকে ডাকাও সম্ভব হয় না, ডাকা তো দূরের কথা, হাত পা নাড়ানো সম্ভব হয় না। অনেক চেষ্টা করে শুধুমাত্র গোঙানির মতো শব্দ বের হয়, বুক ধড়ফড় করে, এই বোধ হয় নিঃশ্বাসটা বের হয়ে যাবে। এমনটা কি কখনো আপনাদের সাথে হয়েছে? অনেকেই আছেন যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে, অনেকে একে বোবায় ধরা বলে থাকেন। আসলে চিকিৎসার শাস্ত্রে এটাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস বা ঘুমের মধ্যে সাময়িক পক্ষাঘাত। ওই ব্যক্তি কিছু সময়ের জন্য কথা বলা এবং নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেন। কুসংস্কার আছে যে, এবং অনেকে বিশ্বাস করেন এটাকে, তখন মনে হয়, তখন আপনারা বিশ্বাস করেন যে আপনাদেরকে ভূতে এসে চেপে ধরেছে। এটি আসলে এমনটি না, এটি হলো ঘুম এবং জাগরণের মাঝে স্নায়ুজনিত সমস্যা। ওই সময় মস্তিষ্ক খুব সচল থাকে কিন্তু শরীরের অন্যান্য পেশি কাজ করে না। যেহেতু মস্তিষ্ক খুব সচল থাকে তখন আপনারা স্বপ্ন দেখতে থাকেন কিন্তু শরীরের অন্যান্য পেশি এবং হাত পা অসাড় মনে হয়। আর এই সময়ে যদি কেউ ভয়ের স্বপ্ন দেখেন তাহলে তিনি পুরো বিষয়টাকে একেবারে ভৌতিক হিসাবে বর্ণনা করেন, এবং ওই সময়ে যদি কেহ ভালো স্বপ্নও দেখেন সেটাও ওই লোকটার কাছে ভৌতিক মনে হয়। স্লিপ প্যারালাইসিস যে কোনো সময় হতে পারে, এতে ভয়ের কোনো কারণ নেই। আসুন জেনে নিই কোন বয়সে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, বিশেষত তরুণ তরুণী এবং কিশোর বয়সের লোকদের এই সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। অন্যান্য বয়সীদের মধ্যে এই সমস্যা দেখা দেয় কিন্তু কম। এই স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরার কতগুলো কারণ আছে, কারণগুলো আসুন জেনে নিই। এক, পর্যাপ্ত ঘুমের অভাব, ছেড়ে ছেড়ে ঘুম হওয়া, মাদকাসক্ত, অসময়ে ঘুমানোর অভ্যাস, এবং পরিবারের কারো যদি এই সমস্যার থেকে থাকে তাহলে আপনারও এই সমস্যা হতে পারে। মুক্তির উপায়, আসুন এখন জেনে নিই কোন কোন কাজগুলো করলে আমাদের স্লিপ প্যারালাইসিস অথবা বোবায় ধরার সম্ভাবনা থাকবে না বা কমে যাবে। এক, প্রত্যেক দিন রাতে কম করে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, ঘুম যেন গভীর হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিদিন রাতে একই সময়ে ঘুমানোর এবং একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। যে রুমটায় আপনি ঘুমাবেন সেই রুমটার খুব বেশি আলো এবং খুব বেশি ঘুটঘুটে অন্ধকার হওয়া যাবে না সেদিকে খেয়াল রাখতে হবে। ঘুমানোর রুমের পরিবেশ স্বাভাবিক রাখতে হবে, তাপমাত্রা যেন স্বাভাবিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবেশটা রাখতে হবে কোলাহলমুক্ত, রাতে ঘুমানোর আগে চা কফি অথবা বাড়ি কোনো খাবার খাওয়া যাবে না। স্লিপ প্যারালাইসিস হলে নিজেকে বুঝাতে হবে যে এটা বড় কোনো ধরনের সমস্যা না এবং ভয়ের কোনো কারণ নেই, এটা যে কোনো সময় হতেই পারে। আর যদি এই স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরার সমস্যাটা প্রতিদিন হয়, প্রতিনিয়ত হয়, একদিন দুই দিন পর পরে হয় বা বারবার হতে থাকে,
তাহলে আপনাকে অবশ্যই স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, এটা জাস্ট ঘুম এবং জাগরণের মাঝখানের একটা স্নায়ুজনিত সমস্যা। তো আজকের আলোচনা এটাই ছিল, বোবায় ধরা কি, বোবায় ধরলে কোন বয়সে লোকদের বেশি হয় এবং বোবায় ধরা থেকে মুক্তির উপায়। আমি প্রত্যেক দিনই আপনাদের সামনে আসব আমার এই চ্যানেলে কিছু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার পরামর্শগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। আসসালামু আলাইকুম, বিদায়।